আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কানাডা মাইগ্রেশনের কথা ভাবছেন বা কানাডা মাইগ্রেশনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে কানাডা মাইগ্রেশনের জন্য প্রুফ অফ ফান্ডটা কীরকম দেখাতে হয় বা কত টাকা ব্যাংকে রাখলে আমরা কানাডা মাইগ্রেশনের জন্য চেষ্টা করতে পারি বা কানাডা মাইগ্রেশনের জন্য যেই ফান্ডটা দেখাতে হয় এটা কতদিন ধরে দেখাতে হয়, এই ফান্ডটা কত টাকা, ফ্যামিলি পার্সন কতজন হলে কত টাকা দেখাতে হবে। তো এই 23 সালের প্রুফ অফ ফান্ডটা খুব রিসেন্টলি কানাডার IRCC রিভাইজ করেছে। তো আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো যে 23 সালের প্রুফ অফ ফান্ডটা আপনাদের কীরকম দেখাতে হবে বা এই প্রুফ অফ ফান্ড ছাড়াও কারা আসলে কানাডা PR নিয়ে কানাডাতে যেতে পারবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে USA, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে এই যে প্রুফ অফ ফান্ডটা কী। আসলে কানাডাতে আপনি যদি মাইগ্রেশন নিতে চান, স্পেশালি এক্সপ্রেস এন্ট্রির দুইটা প্রোগ্রাম আছে, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম বা ফেডারেল স্কিল ট্রেড ওয়ার্কার প্রোগ্রাম, এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে আপনারা যদি কানাডার মাইগ্রেশন নিতে চান তাহলে আপনাদের নির্দিষ্ট একটা ফান্ড শো করতে হবে, অর্থাৎ সেটেলমেন্ট ফান্ড। আপনাদের PR দিলে তারপর গিয়ে যে ইনিশিয়ালি আপনারা একটা সেটেল হতে পারবেন এই জিনিসটার জন্য আপনাদের একটা ফান্ড শো করতে হবে। এটা ডিপেন্ড করে যে আপনাদের ফ্যামিলি মেম্বারটা কতজন আছে। যদি একজন হয় সিঙ্গেল তাহলে একরকম, যদি স্পাউস সাথে হয় বা কমন ল পার্টনার হয় তাহলে একরকম, আর যদি চাইল্ড ডিপেন্ডেন্ট আরও দুইজন তিনজন থাকে তাহলে এই ফান্ডটা আসলে ভ্যারি করে, বাড়ে। আর এই জিনিসটা প্রতি বছর আসলে কানাডার গভর্নমেন্ট রিভাইজ করে। আপনারা জানেন যে ইনফ্লামেশন অনুযায়ী, মানে জীবনযাত্রার মান অনুযায়ী এই রেট বাড়ে। তো এইবার 2023 সালের এই ফান্ডটা রিভাইজ করেছে এই 25 এপ্রিল। তো চলুন আমরা দেখি যে এবছর এই ফান্ডটা কিভাবে রিভাইজ করা যায়, আর তারপর ফাইনালি যে এই ফান্ড ছাড়াও কিভাবে আপনারা কানাডায় যেতে পারবেন এটাও আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই দেখি যে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে PR নিতে হলে এই 23 সালে আপনাদের কিরকম ফান্ড দেখাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার যদি একজন হয় তাহলে $13,757 আপনাকে ফান্ড শো করতে হবে, আর যদি ফ্যামিলি মেম্বার দুইজন হয় তাহলে সেটা হবে $17,127, আর ফ্যামিলি মেম্বার তিনজন হলে $21,055, আর ফ্যামিলি মেম্বার চারজন হলে $25,564, আর যদি ফ্যামিলি মেম্বার আপনার ৬ জন হয় তাহলে $32,700, আর ফ্যামিলি মেম্বার সাতজন হলে $36,407। আর এরপরেও যদি আপনাদের এডিশনাল কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে প্রত্যেক মেম্বারের জন্য এডিশনাল আপনার $3,706 অ্যাড হবে এই টোটাল ফান্ডের সাথে। এখন এই ফান্ডটা কীভাবে দেখাবেন বা কতদিনের জন্য দেখাতে হবে, অ্যাভারেজ আপনি যখন PR জন্য অ্যাপ্লাই করবেন তখন থেকে 6 মান্থের আপনার এই ফান্ডটা কিন্তু থাকতে হবে। আর ITA দেওয়ার আগেই আপনারা দেখবে যে আপনার প্রোফাইল যে ক্রিয়েট করেছেন, প্রোফাইলে সবসময় ফান্ডটা কি আপনি আপডেট করেছেন কিনা, এই আপডেট এখন যেই ফান্ডটা আপডেট হয়েছে এই আপডেট ফান্ডটা আপনার প্রোফাইলে কিন্তু অবশ্যই আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু ITA ইস্যু করবে না। তাই আপনারা আপনাদের যাদের এখন প্রোফাইল ক্রিয়েট করা আছে তারা খুব শীঘ্রই আপনাদের প্রোফাইলে এই ফান্ডটা আপডেট করে ফেলেন। এখন আসি যে কারা এই প্রুফ অফ ফান্ডটা শো করা ছাড়াও আপনারা কানাডা PR জন্য আবেদন করতে পারেন। যদি আপনাদের ভ্যালিড একটা জব অফার থাকে তাহলে আপনাদের এই প্রুফ অফ ফান্ডটা শো করতে হবে না, তাহলে আপনারা এই প্রুফ অফ ফান্ড ছাড়াই এক্সপ্রেস এন্ট্রির জন্য ITA পেতে পারেন বা কানাডার PR নিয়ে যেতে পারেন। তবে আপনারা জানেন যে কানাডা PR জন্য শুধুমাত্র প্রুফ অফ ফান্ড হলেই যে আপনারা কানাডার PR নিতে পারবেন বা এক্সপ্রেস এন্ট্রির জন্য ITA পাবেন এটা কিন্তু না, আরও অনেকগুলো ইস্যু কিন্তু এখানে আপনাদের এলিজিবিলিটি
ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করতে হবে, লাইক আপনার এডুকেশান, আপনার জব এক্সপিরিয়েন্স, তারপরে আপনার এইজ কত সেটার উপরে পয়েন্ট আছে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কীরকম আছে সেটার উপরে পয়েন্ট আছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কীরকম আছে সেটার উপর পয়েন্ট আছে, এগুলোর উপরে সিআরএস স্কোরটা ক্যালকুলেট করে। আর এই সিআরএস স্কোরটা যখন একটা লেভেলে থাকবে, আপনার স্ট্যান্ডার্ড একটা লেভেলে থাকবে, তখনই আপনার আইটিএ পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তাই আপনারা যারা এক্সপ্রেসেন্টির জন্য অলরেডি প্রোফাইল ক্রিয়েট করেছেন, তাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যে এই সিআরএস স্কোরটা কীভাবে আপনাদের বৃদ্ধি করা যায়। এই সিআরএস স্কোর বৃদ্ধি করার জন্য আপনারা অবশ্যই একটা ভ্যালিড জব অফারের দিকে গুরুত্ব দিবেন। একটা ভ্যালিড জব অফার হলে একদিকে যেরকম আপনি প্রুফ অফ ফান্ড ছাড়াও ক্যানাডার পিআর বা আইটিএ পেতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনাদের এই সিআরএস স্কোরটাও কিন্তু অনেক বেড়ে যাবে বা আপনাদের এই আইটিএটা আপনাদের হাতের মুঠায় চলে আসবে। এই জন্য আপনারা যারা যে কোনোভাবেই এক্সপ্রেসেন্টের জন্য আবেদন করেছেন, প্রোফাইল ক্রিয়েট করেছেন বা ট্রাই করছেন এক্সপ্রেসেন্টের মাধ্যমে পিআর নিতে, তারা কন্টিনিউয়াস আপনারা জব অফারের জন্য ট্রাই করতে থাকবেন। দেখবেন যে আপনি যদি একটা ভ্যালিড জব অফার পান, আর এই জব অফারের জন্য আপনাদের একটা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে বিভিন্ন জব সাইটে কন্টিনিউয়াস জবের জন্য আবেদন করতে হবে, এটার কোনো রকম কোনো বিকল্প নাই। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা এক্সপ্রেসেন্টের মাধ্যমে ক্যানাডার পিআর নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন বা প্রুফ অফ ফান্ডটা কীরকম শো করতে হবে এই 2023-তে এ ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।